প্রেমটা যে ঠিক কতদিনের তা বলা যায় না। যাই হোক, সিদ্ধান্তটা যখন ওর ই ছিল তখন আর কাউকেই বা কি বলার আছে। এমন সময় দরজাটা বন্ধের শব্দ শোনা গেল। আকাশ চোখটা বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইল। বছর 36 এর শ্রীদেবী বিছানায় উঠে এলেন। শ্রীদেবী অপরূপ সুন্দরী নন, কিন্তু তার চেহারায় কোথায় এমন আকর্ষণ আছে যার জন্য 10 জনের মধ্যে তাকে আলাদাভাবে চোখে পড়ে। উনি বিছানায় উঠেই মশারি ভালো করে গুছতে লাগলেন। আকাশের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে ওই সাইডের মশারিটা গুছতে যাওয়ার সময় তার বাতাবি লেবুটা আকাশের মুখের সামনে এসে ঠেকল। উফ, পুরো দুধে ভরা মায়ের বুকটা। আকাশ ইচ্ছা করেই নাক দিয়ে একটু গুঁতো মাল মায়ের নরম তুলতুলে লেবুতে। উফ, একটু সহ্য হয় না, নারে তোর অসভ্য ছেলে একটা। আকাশ কোনো কথা না বলে পাশ ফিরে শুল। কিছুক্ষণ পর সবকিছু গুছিয়ে বিছানায় এল আকাশের মা। বিছানা থেকে সুইচ অফ করে দিল লাইটের সারা ঘরে নেমে এল নিশ্চিত্র অন্ধকার। শ্রীদেবীর পরনে পাতলা সুতির শাড়ি ব্লাউজ ব্রা খুলে এসেছেন। রাতে ব্রা পরা পছন্দ করে না আকাশ। ওর নাকি অসুবিধা হয় লেবু খেতে। শ্রীদেবীর শরীরের গঠন একটু ভারীর দিকে, কিন্তু তার স্তনদ্বয় খুব সুন্দর। এখন বুকে দুধ আসার পর তো আরো সুন্দর হয়েছে। বোটাগুলো সবসময় খাড়া হয়ে থাকে। আকাশের ঘুম আসেনি, সুন্দর গন্ধ আসছে মায়ের শরীর থেকে। এই সেন্টটা আকাশের খুব প্রিয়, তাই ওর মা রাতে শোয়ার সময় মেখে আসে। আকাশ এবার উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুল। মা এর ওপর একটু অভিমান হয়েছে, যদিও সে জানে এই অভিমান বেশিক্ষণ থাকার নয়। প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীদেবী আকাশকে জড়িয়ে ধরলেন পেছন থেকে। আমার সোনাটা কি রাগ করেছে? শ্রীদেবীর গলায় সোহাগের ছোঁয়া। সঙ্গে সঙ্গেই আকাশ এপাশে ঘুরে মায়ের বুক কামড়াতে লাগল ব্লাউজের উপর দিয়ে। এই বেয়াদব ছেলে মায়ের দুধ পেলে আর কিছু চাই না, নারে তোর। ব্লাউজ ছিঁড়বি নাকি বলে ব্লাউজ উল্টে একটা মাই বার করলো ওর মা। রাহুল সঙ্গে সঙ্গে খপ করে কাল জামের মতো বোটাটা কামড়ে ধরল। উফ, রাক্ষস একটা, আমার এই নরম দুধুটার উপর এত অত্যাচার করিস কেন? একটু রয়ে সয়ে খেতে পারিস না তোর জিনিস কি অন্য কেউ নিয়ে যাবে? হিসিয়ে বলে উঠল আকাশের মা শ্রীদেবী। আস্তে আস্তে রসিয়ে রসিয়ে টান শোনা। শ্রীদেবী আকাশের মাথার চুলে বিলি কেটে দিতে দিতে বললেন। আকাশ কোনো কথা না বলে চোচো করে মায়ের বুক টানতে লাগল। অদ্ভুত প্রশান্তি আজ শ্রীদেবীর মনে। এই প্রশান্তি শুধু নিজের ছেলেকে আবার ফিরে পাওয়া নয়, এ প্রশান্তি ইগোর লড়াইয়ে হাতুর বয়সী একটা মেয়েকে হারানোর। কবিতার সাথে আকাশের প্রেম কোনোদিনই মেনে নিতে পারেননি তিনি বা আকাশের বাবা। আকাশের বাবা চাকরি করেন, 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসেন, কিন্তু যেদিন আকাশের প্রেমের ব্যাপার বাড়িতে জানাজানি হল, আকাশের বাবা ওনার স্ত্রীর উপর বেশি অসন্তুষ্ট হয়েছিলেন। তার অবর্তমানে ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারেননি শ্রীদেবী, এই ছিল অভিযোগ। এমনকি পরের বার বাড়িতে আসার আগে ছেলেকে যে কোন মূল্যে এই পথ থেকে ফিরিয়ে আনার নিদান দিয়েছিলেন তিনি। গভীর চিন্তায় শ্রীদেবীর রাতের ঘুম নষ্ট হয়ে গিয়েছিল। নরমে গরমে কোনোভাবেই বুঝিয়ে যখন কোনো কাজ হচ্ছিল না, শ্রীদেবী তখন চরম পথটি বেছে নিলেন। প্রথমে মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছিল, কিন্তু নিজের ছেলেকে বাঁচাতে এই একটি পথই খোলা ছিল তার কাছে। তিনি জানেন ওর ছেলের কত লোভ ওর বুক জোড়ার উপর। তিনি ঠিক করলেন এই শরীরের লোভ দিয়েই ওই সুটকি মেয়ের কাছ থেকে নিজের ছেলেকে ফিরিয়ে আনবেন। পরদিন থেকেই তিনি আস্তে আস্তে তার জাল বিছানো শুরু করলেন। রাহুলের সামনেই যখন তখন মেয়েকে উদলা বুকে মাই খাওয়াতেন শ্রীদেবী, তার ওই সুডল ফর্সা স্তন তার উপর কাল জামের মতো বোটা যে কোনো সাধু সন্ন্যাসীদের পাগলা করে দিতে পারে। আকাশ তো বাচ্চা ছেলে মানুষই, লক্ষ্য করতে লাগল আকাশ ধীরে ধীরে তার শরীরই মায়জালে জড়াচ্ছে। এর মধ্যে আবার আকাশের শোয়ার ঘর লং করার জন্য ওকে মা বোনের সাথে এক বিছানায় শুতে হয়েছিল। শ্রীদেবী দেখল এই সুযোগে মা চিপে তুলতে হবে। সে রোজ পাতলা সুতির একটা কাপড় গায়ে জড়িয়ে শুতে যেত। ও লক্ষ্য করত কিভাবে আকাশ ওর বুকের দিকে দ্যাব দ্যাব চোখে তাকিয়ে থাকত, আর অপেক্ষা করত কখন ওর মায়ের বুক থেকে পাতলা কাপড় একটু সরে যাবে আর মায়ের ফর্সা স্তনটা একটু দেখতে পাবে। শ্রীদেবী রোজ রাতে বিছানায় উঠেই মেয়েকে বুকের দুধ খাওয়াত, তারপর আকাশের মাথা টিপে দিত চুলে হাত বুলিয়ে দিত, আবার কখনো খোলা পিঠে নখ দিয়ে খুঁটে দিত। আকাশ বেশ আরাম পেত মাকে মাঝে মাঝে জড়িয়ে ধরত। তখন মা এর ডবকা বাতাবি লেবু ওর বুকে পিষত, ও আরো জোরে মাকে জড়িয়ে ধরত। শ্রীদেবী বুঝতে পারত ওর নিজের ছেলে ওর শরীরের প্রতি আকৃষ্ট হচ্ছে। এই সময় ও বলতো, বাবা তুই ওই বাজে মেয়েটির কাছ থেকে ফিরে আয়, তোকে আমি কি কম ভালোবাসি বাবা, আকাশের মন খারাপ হয়ে যেত। কবিতাকে ঠকানোর কথা ও স্বপ্নেও কল্পনা করতে পারত না, কিন্তু বান্ধবীর প্রতি প্রেম এক জিনিস আর এমন দবকা যুবতী নারী শরীরের মোহ অন্য জিনিস। প্রেম ভুলে শরীরই মায়াজালে জড়িয়ে যেতে আকাশের বেশি দিন লাগল না। এমনি এক আবেগঘন মুহূর্তে আকাশ একদিন হাত বাড়াল ওর মায়ের বড় বড় বাতাবি লেবুতে। পাতলা সুতির কাপড়ে ঢাকা ব্লাউজ পরা নেই খারাপ বোটাটা হাতে লাগল। সঙ্গে সঙ্গে শ্রীদেবী ছেলের হাত নিজের স্তন থেকে সরিয়ে দিলেন। না সোনা, দুটো জিনিস তো একসাথে হবে না, এটা পেতে গেলে তোমায় কবিতাকে ছেড়ে আসতে হবে। আকাশ বাধ্য হয়ে রাজি হলো।
কিছুদিন পর শ্রীদেবী নিশ্চিত হলে আকাশকে কাছে টেনে নেবেন। এভাবে কিছুদিন গেল, কবিতার সাথে ব্রেকআপ হয়েছে বেশ কিছুদিন, কিন্তু মায়ের দিক থেকে কোনো সাড়া পেল না আকাশ। রোজই মা বোনকে মাই খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়ে, না পেরে একদিন বলেই বসল, মা আমায় কি দেবে না, কি দেব রে তোকে, দামড়া ছেলে একটা। এই বয়সে বাবুর আবার মা এর বুক টানার শখ হয়েছে। তুমি কিন্তু কথা দিয়েছিলে, ওটা তো তোর জীবন বাঁচানোর জন্য, আর কোনো কথা আকাশের কানে গেল না। ও প্রতারিত হয়েছে তাও আবার নিজে মা এর কাছে, কোনো কথা না বলে অন্যদিকে ফিরে শুল। আকাশের চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে, সে কতটা মায়ের কাছে প্রতারিত হওয়ার দুঃখে, কতটা কবিতাকে ঠকানোর দুঃখে সেটা শুধু সেই জানে। এমন সময় শ্রীদেবীর কণ্ঠ শোনা গেল, কিরে সোনা ঘুমিয়ে গেলি নাকি? আকাশ কোনো উত্তর দিল না। নে অনেক হয়েছে, এবার এদিকে ফের সেই ছোটবেলার মতো মায়ের দুদুখা। চমকে উঠল আকাশের, মানে মা তার কথা রাখবে। সে ঝট করে ঘুরে গেল মা এর দিকে, পাতলা শাড়ির উপর দিয়ে বোতা খাড়া হয়ে আছে, ও কাপড়টা সরালো, সেই প্রথম মা এর বুক দেখলো সামনে থেকে। উফফ, কোনো নারীর স্তন এত সুন্দর হতে পারে? কবিতার মাই কয়েকবার টিপেছে আকাশ পার্কে গিয়ে বা সিনেমা দেখতে গিয়ে, কিন্তু ওর বুকের সাথে ওর মায়ের বুকের কোনো মিল নেই। আজ ও সত্যিই সুখী, প্রেম ছেড়ে আসার কোনো কষ্টই আর ওর মধ্যে রইল না। শ্রীদেবী এবার একটু খোঁচা মেরেই বলল, কি মায়ের বুক পছন্দ হয়নি বুঝি? আকাশ চোখ বন্ধ করে মুখ ডোবালো মায়ের নরম স্তনে, চুপ চুপ করে টানতে থাকলো মায়ের নরম বুক। মায়ের বুকের অমিত সুধা তার কলিজা জড়িয়ে দিচ্ছিল, সে মুখ দিয়ে দুধু খাচ্ছিল আর হাত দিয়ে মায়ের রোষে ভেজা গর্তে আঙ্গুল দিয়ে নাড়াতে লাগলো।